নমস্কার দেখছেন বিপি আনন্দ শুরু করছি আনন্দ সকাল আপনাদের সঙ্গে আমি সুকর্ণা সুকর্ণার সঙ্গে রয়েছি আমি কুসুমিতা সুকর্ণা তোমার নিশ্চয়ই বিতর্কে যেভাবে রাজনৈতিক তোলপাড় শুরু তারপর মৈত্র তিনি কিন্তু একেবারে মুখ খুলেছেন বিপি আনন্দের সামনে এবং কালী মন্তব্য নিয়ে তোলপাড়ের পর মহুয়া মৈত্রের এই মুখ খোলা বিতর্কের মুখে কি তিনি ক্ষমা চাইবেন বিজেপিকে কি চ্যালেঞ্জ করছেন পাল্টা কি জবাব রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য আসুন দেখবো মহুয়া মা বিষয়ে যে মন্তব্য করেছেন তার মধ্যে কি কোনো বিতর্কের অবকাশ রয়েছে কোনো বিতর্কের উপাদান রয়েছে নাকি শুধুই বিতর্কের জন্য বিতর্ক করা হচ্ছে আমরা এই বিষয়টা খোদ মহুয়ার মুখ থেকেই শুনব মোহা কী বলবেন যেটা আমার মেন জিনিস আমি যে মন্তব্যটা করেছি প্রথমে আমি সবাইকে বলতে চাই যে আমি ওই বিতর্কিত পোস্টার নিয়ে একটা কথাও বলিনি আমি ওই সিনেমাটা দেখিও নি এবং আমি ওই পোস্টারটার ছবিও দেখিনি আর আমি ওই প্রোগ্রামে ওই পোস্টার নিয়ে একটা কথা বলিনি তাই পোস্টারটা ভালো কি খারাপ এটা আমি কোনোদিনই বলিনি এটা সম্বন্ধে আমার কোনো মন্তব্যই নেই আমি যেটা বলেছি তার মধ্যে এতটুকু জল ঘোলা নেই এটা বাঙালির কালী আমি নিজে একজন শক্তি পূজারী আমি নিজে শাক্ত আমি যেটা বলেছি সেটা কিন্তু ফ্যাক্ট সেটা শাশ্বত সত্য আর এই মন্তব্যকে এটার বিতর্কের কোনো ব্যাপার নেই বিজেপি এটাকে নিয়ে এমন করছে আর এমন করছে তারা এটা একটা অবভিয়াসলি যেটা প্রত্যেকবার চেষ্টা করে করার আমি তিনটে জিনিস বলতে চাই এক বিজেপি বলছে যে তারা আমার বিরুদ্ধে এফআইআর করেছে আমি বিজেপিকে চ্যালেঞ্জ করতে চাই যে প্রত্যেকটা স্টেটে প্রত্যেকটা বাংলার প্রত্যেকটা জেলায় যদি আপনারা এফআইআর করেন বাংলার প্রত্যেকটা পুলিশ স্টেশনে যেখানে আপনি এফআইআর করেছেন তার দশ কিলোমিটার রেডিয়াসের মধ্যে এমন একটা কালী কালীর মন্দির আছে যেখানে মা আমি যেভাবে বলেছি সেভাবে পূজিত হন আপনারা অ্যাফিডেভিট দিয়ে লিখে দিন যে সেটা হয় না আপনারা অ্যাফিডেভিট দিয়ে আপনাদের যে বিধানসভায় যে আপনাদের বিরোধী দলনেতা আছে তিনি বিধানসভায় আমি চ্যালেঞ্জ করছি একটা বিল আনুন যে তারাপীঠে মাকে যেভাবে আমরা পুজো দিই বাড়ি এবং মাংসের ভোগ দিয়ে সেটাতে তার হিন্দুত্ব আঘাত লাগে তার বিরুদ্ধে একটা বিল আনুক আমি চ্যালেঞ্জ করছি তারা ভোপালে বলছে এফআইআর করেছে আমি চ্যালেঞ্জ করছি মধ্যপ্রদেশের বিজেপি সরকারকে ভোপাল থেকে দুশো কিলোমিটার দূরে উজ্জয়িন শহরে শক্তিপীঠ রয়েছে সেই শক্তিপীঠে মা কালীর আরাধনা মা কালীর পূজা কারণবাড়ি দিয়ে হয় এবং সেখানে একটা স্পেশাল কাউন্টার রয়েছে যেখানে সরকারের মাধ্যমে সেটি বিক্রি হয় সরকার এই লেখারটা বিক্রি করে আমি জিজ্ঞেস করব বিজেপির মুখ্যমন্ত্রীকে তিনি অ্যাফিডেভিট দিয়ে জাবলপুর হাইকোর্টে লিখুন যে এটা হচ্ছে না অসমে তাদের সরকার রয়েছে আসামের কামাখ্যা মন্দিরে আমি হিমন্ত বিশ্ব শর্মা আমি বিজেপির সরকারকে বলবো যে তার দিয়ে যে যে ভুল বলেছে তারা হয় না তাই আমি যে জিনিসটা বলেছি সেই জিনিসটা কোনভাবে এক পারসেন্ট যদি ভুল তাহলে কিন্তু আমি আমার কথাটা ফেরত নেব তৃণমূল নেত্রী বা সাংসদ মহুয়া মৈত্র যেটা বলেছেন তার পরিপ্রেক্ষিতে বিতর্ক তৈরি হয়েছে আজকে তিনি তার নিজের অবস্থান স্পষ্ট করে আবার নতুন করে কিছু বক্তব্য সামনে এনেছেন যেখানে তিনি প্রথমেই বলেছেন যে সিনেমার পোস্টার কালী ঠাকুরকে নিয়ে একটা সিনেমার পোস্টার যে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছিল সেই বিতর্কে তিনি কথা বলেননি সেটা নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি তিনি যেটা মন্তব্য করেছেন সেটা হচ্ছে নির্দিষ্টভাবে কালী পুজোর বিশেষ পদ্ধতিগত দিক নিয়ে তিনি একটা কথা বলেছেন যে রীতি শাশ্বত রীতি বা পদ্ধতি যেটা রয়েছে সেটা নিয়ে তিনি কথা বলেছেন শুধুমাত্র কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীর কাছে কোন সাংসদের কাছে কোন বিধায়কের কাছে পুজো পদ্ধতি নিয়ে জানার জন্য বা তার ব্যাখ্যার জন্য কোনো মানুষ আসে না আসে তার দৈনন্দিন জীবনযন্ত্রণা তার ছোট ছোট কথা ব্যাথা নিয়ে সমস্যা নিয়ে উনি ওই পোস্টারকে কেন্দ্র করে যে বিতর্ক সাম্প্রতিক দেশে শুরু হয়েছে তার প্রেক্ষিতেই এই কথা বলেছেন এটা দিনের আলোর মতো পরিষ্কার এখানে কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই পুজো পদ্ধতি নিয়ে তার কথা বলতে হলে তিনি যারাই কাজে লিপ্ত আছেন আধ্যাত্মিক জগতের মানুষ আছেন তাদের সঙ্গে বিতর্ক করতে পারতেন কিন্তু উনি পরিকল্পিতভাবে উনি এবং তার দল ওনার মাধ্যমে এটাকে প্লান্ট করেছে আমি জানি এটা ভুল নয় এবং বিজেপি কি চায় ওরা চায় আমরা ধর্মের বিষয়ে আর এটা তো খুব ওরা সফল সফল হয়েছে এখন সবাই না ধর্মের বিষয়ে ঢুকতে ভয় পায় আমার মা থেকে শুরু করে সবাই বলছে আরে মহুয়া তুমি কিছু ভুল বলো নি বলারই কী দরকার ভাই এসব বিতর্কে যাওয়ারই কি দরকার বলার দরকার আছে আমরা সভ্য সমান যদি বিতর্ক এড়িয়ে চলি তাহলে বিজেপির যেটা গেম প্ল্যান ওদের এই উগ্র উত্তর ভারতীয় মানে ওদের আইডিয়া অফ হিন্দুইজম আমাদের মাথায় চাপিয়ে দিচ্ছে আর আমরা এড়িয়ে যাচ্ছি তাই আমাদের যেটা যেটা আমাদের প্র্যাকটিস সেটা আমরা বলছি না আর ওদেরটাই ঠিক হয়ে যাচ্ছে তাই এই এই যে বিশ্লেষণ এই গবেষণা এই চর্চা এর জায়গাটা ক্রমশ কম হয়ে যাচ্ছে আর তাই জন্য দাঁড়িয়ে একবার কেন আমি ধর্মে ঢুকবো না কেন এটা আমার ধর্ম আমি কোনো ভুল করিনি আমি নিজে মায়ের পূজা করি আমি নিজে একজন শাক্ত সন্তান তাই আমি মনে করি এটা দিয়ে বিজেপির ওই টিপিক্যাল খেলা চলছে আর আমি আমার জমি থেকে এক ইঞ্চি নড়বো না উনি কোটি কোটি মানুষের ধর্ম বিশ্বাসে আঘাত করেছেন যে চিরায়ত কালীর প্রতি মানুষের যে আস্থা বিশ্বাস যে প্রেম তাকে তিনি পদদলিত করেছেন ওনার সামনে একটাই পথ নিঃশক্ত ক্ষমা চাওয়া ওনার কাছে কেউ সঠিক বেঠিকের তত্ত্ব প্রমাণ করতে যাবে না ওনার সঙ্গে কেউ বিতর্ক চায় না ওনাকে ক্ষমা চাইতে হবে নিঃশর্ত ক্ষমা আপনার বিরুদ্ধে আমাদের রাজ্যের বিভিন্ন থানায় থানায় এফআইআর হচ্ছে দেশের বিভিন্ন থানায় থানায় এফআইআর হচ্ছে আপনি কি ভয় পাচ্ছেন আমার আমি লাইক আই সেড আমি এটা একটা দারুণ অপরচুনিটি হিসাবে দেখছি দুটো জিনিস এক যে তারা যারা কমপ্লেন করছে বিজেপির মহিলা মোর্চা তারা নাকি কমপ্লেন করছে মহিলা মোর্চা বিজেপির পশ্চিম বাংলায় লিখে দিক না রেজলিউশন করে যে যেই মহিলাগুলো হেঁটে হেঁটে কোন থানায় গেছে তারা প্রত্যেকে কালী বাড়িতে যদি কালী হয় কারণ বাড়ি হয় না তারা যদি মন্দিরে পুজো যায় সেই মন্দিরে কারণ বাড়ি দিয়ে মায়ের পুজো হয় না আগে এটা রেজলিউশন করে লেখাক না আর কমপ্লেন থেকে এফআইআরে কনভার্ট করার জন্য একটা যুক্তি দরকার ঠিক আছে সেই যুক্তিটা কোর্টে গিয়ে দাঁড়াবে না কারণ টু ফাইভ এ যেই সেকশনে করা হয়েছে এক যেটা আমি বলেছি সেটা ফ্যাক্ট সেকেন্ড টু নাইনটি ফাইভ এর একটা বেসিক প্রেমাইস হচ্ছে দ্যাট ইউ হ্যাভ টু ওয়ান্ট টু ক্রিয়েট এনমিটি বিটুইন টু হার্ট আ পার্টিকুলার ক্লাস আমার যেটা হয়েছে আমি নিজে হিন্দু আমি নিজে দেবীর পুজো করি আমি যেটা বলেছি সেটা সত্যি তাই আমি কারো আঘাত করিনি ওরা আমি যেটা করছি সেটার বিরুদ্ধে বলে আমাকে ইনফ্যাক্ট আঘাত করছে আমি কার সঙ্গে কি ধারা কার কোন মামলা আদালতে টিকবে টিকবে কি এই বিতর্কেই যেতে চাই না উনি পরিকল্পিতভাবে তার দলের মাধ্যমে একটা বার্তা দিতে চেয়েছেন তার জেলা নদিয়া এবং পশ্চিমবঙ্গের যে মানুষজন মুষ্টিমেয় কিছু ট্রেনে আক্রমণ করেছে বেছে বেছে কিছু মানুষের বাড়িতে আগুন লাগিয়েছে দোকান লুট করেছে বিশৃঙ্খলা তৈরি করেছে অরাজক অবস্থা তৈরি করবার চেষ্টা করেছে পশ্চিমবঙ্গে হাইওয়ে বন্ধ করে রেখেছে ও তাদের প্রতি একটা সলিডারিটির বার্তা দিতে চেয়েছে বিভাজনের রাজনীতিতে তাদের ব্লক ভোটের জন্য তাদের খুশি করার জন্য আজকে স্টেটমেন্ট করা হয়েছে শুভেন্দু অধিকারী আপনাকে এবং নুপুর শর্মা দুজনকে একই সারিতে ফেলেছেন এবং বলছেন যে নূপুর শর্মাকে নিয়ে রাজ্য সরকার অতি বেশি সক্রিয় কিন্তু মহুয়ার বিরুদ্ধে যদি পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ না করে দশ দিন তিনি অপেক্ষা করবেন তারপর এগারো দিনের মাথায় তিনি হাইকোর্টে যাবেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কি বলবেন রবীন্দ্রনাথের দাড়ি আর রামছাগুলের দাড়ি যে এক নয় সেটা বোঝার জন্য ন্যূনতম বুদ্ধি দরকার এখন কারো যদি সেটা না থাকে সেটা তো আমার কিছু বলার নেই নূপুর শর্মার আমার কেসটা দুটো বেসিক প্রেমাইসে আলাদা এটা খুব দরকার বোঝার আমি যেটা বললাম যে সেকশন টু এ যেই ধারায় আইপিসির আমাদের এই কেসগুলোকে করা হয় সেটার নাইনটিন ফিফটি সালে একটি কেস হয় সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ বসে কনস্টিটিউশন বেঞ্চের আছে যে টু নাইনটি ফাইভ এতে অফেন্স হবে যখন কেউ ক্লিয়ারলি অ্যান্ড উইথ ইনটেন্ট অন্য কোনো ক্লাসকে হর্ট করার জন্য বলেছে এইটাতে নূপুর শর্মার অফেন্সটা কি নুপুর শর্মা নিজে হিন্দু হয়ে ও অন্য কারোর ধর্মের আর অন্য কারোর তিনি অন্য কারোর মানে উপাসনার বিরুদ্ধে তিনি হার্ট করার কমেন্ট করেছে আমি কিন্তু আমার নিজে আমি কালীর পূজারি আমি নিজে কালীমার উপাসনার উদযাপনের জন্য কিছু বলেছি দুটোর মধ্যে আই হ্যাভ সেট টু সেলিব্রেট দ্য গডেস শি হ্যাজ সেট টু ডেনিগ্রেট দ্য প্রফেট এটা এটা হচ্ছে মানে মেন জিনিস যেটা তাই এইখানে টু নাইনটি ফাইভে যেটা ওনার জন্য প্রযোজ্য সেটা কিন্তু আমার জন্য প্রযোজ্য হতে পারে না হিন্দুত্ব কোনো বাদ নয় উগ্র হিন্দুত্ববাদ এ ধরনের কোনো শব্দের কোনো গ্রহণযোগ্যতা নেই আর দ্বিতীয় কথা হচ্ছে একটু সমাজ ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় দেব দেবতা সম্পর্কে কদর্য মন্তব্য করলে মত প্রকাশের অধিকারের নামে তার প্রতিবাদ করছে মানুষ সেই প্রতিবাদ হবে দিনের পর দিন মানুষের সেন্টিমেন্টকে কেউ পদদলিত করবে কদর্যভাবে তাদের আক্রমণ করবে এ ভারতবর্ষে আর চলবে না সে পশ্চিমবঙ্গেই হোক আর ওর কথায় উত্তরপ্রদেশেই হোক শুধুমাত্র ধর্মীয় মেরুগরণের জন্য বিজেপি এটা করছি অবশ্যই ধরুন বিজেপির এখন কি কি গেম আছে আপনি বলুন যেখানে রান্নার গ্যাসের দাম আবার পঞ্চাশ টাকা বাড়িয়েছে গত দুমাসে তিনবার রান্নার গ্যাস বাড়িয়েছে প্রত্যেকটা জিনিসের আকাশছোঁয়ার দাম পেট্রোল ডিজেল সব কিছু দেখুন দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ে চুরমার হয়ে যাচ্ছে সেখানে রিফ্লেক্ট করার জন্য আর আমি তো ওদের পক্ষে মানে ওরা তো খুব খুশি হয়েছে যাই এটাকে দিয়ে দুটো জিনিস করা যাবে এক মহুয়া মৈত্রকে পুঁতে দেওয়া যাবে আর দুই নম্বর নুপুর শর্মার যেটা আছে ওটাকে ব্যাকফুটে করা যাবে দুটোর মধ্যে একটাতেও তারা সফল হবে না পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র একশো তিরিশ কোটি দেশ পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল বিজেপি তার এত দূর দিন এসে গেল নরেন্দ্র মোদীর যে অর্থনৈতিক সংকট ঢাকবার জন্য শেষ পর্যন্ত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তার আবার নদীয়ার মামাটি মানুষের এন্টারপ্রাইজের নেত্রী মহুয়া মৈত্র নিজেকে এতটা মহান বড় মনে করবার আমার মনে হয় কোনো কারণ নেই সারা ভারতবর্ষের অর্থনৈতিক পরিস্থিতির কথা ছেড়ে একবার তাকান পশ্চিমবঙ্গের দিকে মোটামুটি তো শ্রীলঙ্কার আশেপাশে চলে গেছে খাদের কিনারে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের অর্থনীতি সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে রাজ্যে তৃণমূল কংগ্রেসের এই রাজ্য পরিচালনার জন্য পরিকল্পিতভাবে মানুষকে খুশি করার জন্য বিভাজন তৈরি করে সমাজে ব্লকভোট পাওয়ার জন্য এই স্টেটমেন্ট করেছেন উনি কিন্তু এই ইস্যুতে খোদ আপনার দল কিন্তু আপনার পাশে নেই তারা ইতিমধ্যেই বিবৃতি দিয়ে জানিয়েছে যে এটা মোহার নিজস্ব বক্তব্য এবং এর সঙ্গে দলের বক্তব্য মানে দলের অবস্থানের এর সঙ্গে সহমত নয় এবং সেই সঙ্গে তারা নিন্দাও করেছে যে এই বক্তব্যকে তারা সমর্থন করে না এটা মহুয়া নিজস্ব বক্তব্য দল অনুমোদন করছে না এমনকি পার্থ চট্টোপাধ্যায় থেকে সুখেন্দ্রশেখর রায় আপনাদের যে যুব তৃণমূলের নেত্রী তিনিও কার্যত আপনার বিভিতা করছেন কি বলবেন দেখুন আমি মমতা ব্যানার্জির অনুগত সৈনিক আর আমি মমতা ব্যানার্জির আদর্শ এবং দলের আদর্শে বিশ্বাসী এইখানে আমি কোনো পোস্টার নিয়ে কোনো মন্তব্য করিনি আর তার ওভার অ্যান্ড যদি দল আর আমার মধ্যে কোনো প্রবলেম থাকে কোন ভুল বুঝা থাকে নিশ্চয় অ্যাপ্রোপ্রিয়েট টাইমে ঠিক সময় ঠিক পরিস্থিতিতে সেটা ডিসকাশন হবে সেটা নিশ্চয় আমি এখন টিভির পর্দায় ডিসকাস করতে যাব না কিন্তু আমি দলের অনুগত সৈনিক আর মমতা ব্যানার্জির সৈনিক আমরা এটা বিশ্বাস করছি না কোনো ব্যক্তিগত তাহলে শিবলিঙ্গ নিয়ে যে কদর যুক্তি করলো একজন সকল ধর্ম তার বিরুদ্ধে তো এফআইআর হয়েছে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বরঞ্চ একটা নিন্দা সূচক তার সম্পর্কে নিয়ে আসা হয়নি এর আগে আরেকজন একটা জন্ম নিয়ন্ত্রণের ব্যাপার নিয়ে এসেছিলেন ওই মহাদেবকে নিয়ে তো তিনি তো দলে পদোন্নতি হয়েছে তার তাকে তো পুরস্কৃত করা হয়েছে দলে দল পরিকল্পিতভাবে ওর মাধ্যমে এই বিতর্কটা নিয়ে এসেছে সমাজের এক একটি অংশের ধর্মান্ধ মানুষকে খুশি করার জন্য তাদের মৌলবাদকে তোষণ করার জন্য তাদের সংগঠিত ভোট ব্যাঙ্কটাকে নিজেদের আপনার যে বক্তব্য সেই বক্তব্যের পক্ষে বিপক্ষে নানা মত আছে অনেকে সমর্থন করছেন অনেকে বিরুদ্ধাচরণ করছেন কিন্তু একটা বিষয় অনেকেই বলছেন যে মহুয়া যে পরিস্থিতিতে এই মন্তব্যটা করলো সেই পরিস্থিতিতে এই মন্তব্য করাটা ঠিক নয় কারণ যখন নূপুর শর্মা ইস্যুতে বিজেপি গোটা দেশে একটা কোনঠাসা অবস্থায় আছে চাপের মুখে আছে সেই সময় এই এই মন্তব্য মহুয়ার সেটা বিজেপির হাতে অস্ত্র তুলে দিল তাদের অক্সিজেন দিয়ে দিল তৃণমূলের বিরুদ্ধে এটা কি বলবে যে আপনি সঠিক একটা যে পরিণত রাজনীতিকের মতো আচরণ করেননি এটা এক্স্যাক্টলি অপোজিট এটা এক্স্যাক্টলি অপোজিট আমি একজন আমি একজন পরিণত রাজনীতিবিদের মতে মতোই আচরণ করেছি আর রিজেনটা আমি বুঝিয়ে দিচ্ছি যে যেটা বললেন না এটার মধ্যে না ঢুকলেই পারতো আমরা এটাকে এড়িয়ে গেছি বারবার বিজেপি তাদের ধর্ম তাদের হিন্দুত্ব আমাদের ওপর চাপিয়ে যাচ্ছে সারা ভারতবর্ষে চাপিয়ে যাচ্ছে আমরা সেটা বিরোধিতা করছি না আর আমরা এড়িয়ে যাচ্ছি তাই জন্য আজকে দেশের এই অবস্থা যে আমরা মুখ খুলতে পারছি ওরা সব জায়গায় জয় শ্রীরাম করে বেড়াচ্ছে আর আমরা সেটা মানে আমরা কিছু বলতে পারছি না ওরা মানে সবকিছু নিজে ওরা নিজে নিজের করে নিয়েছে বুঝতে পারলেন রাম ওদের নয় হনুমান ওদের নয় কালী ওদের নয় কিন্তু ওরা নিজের এটা বাজ্যপ্ত করে নিচ্ছে আমরা কিছু করতে পারছি না তাই জন্য আমি মনে করছি যে এইটার মধ্যে ঢোকাটা ততটাই দরকার ছিল এটাকে এড়িয়ে যাওয়ার সময় শেষ হয়ে গেছে যতটা এড়িয়ে যাব ততটাই বিজেপি আমাদের মাথায় নাচবে আমাদের ধর্ম আমাদের ওরা হিন্দু ধর্ম কোনো লিজ নেয়নি যে ওরা এসে মহুয়া মৈত্রকে বলবে আমি কালীকে কিভাবে উপাসনা করব। সেই রাইট ওদের কেউ দেয়নি আর ভারতবর্ষের কোনো পুলিশ স্টেশন কোনো কোর্টে সেটা এস্টাবলিশ করতে পারবে না আই এম ভেরি শিওর অফ দ্যাট সেকেন্ড যেটা বলছে ওরা যখন চাপে রয়েছে তখন ওদের হাতে তুলে দিলেন কেন কারণ আরও আমরা একুশ সালে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক স্ট্র্যাটেজি কি ছিল রাজনৈতিক স্ট্র্যাটেজি কী ছিল যেটা আমরা প্রমাণ করতে পেরেছিলাম আর মানুষের কাছে যেটা মেন ছিল সেটা হলো বিজেপি একটা বহিরাগত দল যেটা উত্তর ভারতের উগ্র হিন্দুত্বকে নিয়ে ওয়ান সাইজ ফিট সল বলে আমাদের উপর চাপাতে চাইছে বাঙালি সেটা চায়নি তৃণমূল কংগ্রেসকে বাঙালি সাপোর্ট করেছে কারণ তৃণমূল কংগ্রেস ডাজ নট স্ট্যান্ড ফর দ্যাট তাই আমি এখানে কী করছি আমি এক্স্যাক্টলি ওটাই করছি যে তুমি এসে বলবে না যে বাঙালি কীভাবে কালী পুজো করবে বাঙালি হাজারো বছর ধরে যে কালী পুজো করেছে সেইভাবেই করবে আর আজকে সেটা আমাকে লুকিয়ে করতে হবে বা সেটা নিয়ে আমি বক্তব্য করতে পারবো না এই পরিস্থিতি তোমরা ভারতবর্ষে ক্রিয়েট করেছো এটা আমি আর মানতে রাজি নই অনেক মেনেছি তাই আমি মনে করি দিস ইজ আ গোল্ডেন অপরচুনিটি টু টিচ দ্য বিজেপি দ্যাট উই উইল স্ট্যান্ড আওয়ার গ্রাউন্ড এটা ঠিক উল্টোটা আপনি তো ব্যাখ্যা করলেন কিন্তু আপনার দল তো সেটা বুঝতে চাইছে না তাহলে কি আপনি আপনার দলকে কি এই ব্যাখ্যাটা দেবেন নিশ্চয়ই যাদের বোঝার বুঝছে আমি তো সেই ব্যাখ্যাটা দিচ্ছি আই এম শিওর আর এলাকায় আমি যেটা বললাম অ্যাপ্রোপ্রিয়েট ফোরামে যখন ডিসকাশনটা হবে নিশ্চয়ই এটা হবে আমাদের চ্যানেলে বললেন এবার দলের অভ্যন্তরে এটা বলবেন সেটা তো আমি আপনাকে টিভির পর্দায় বলবো না নিশ্চয়ই এই ডিসকাশনটা হবে আপনার এই বক্তব্যকে নিয়ে ইতিমধ্যে আপনার পাশে কেউ দাঁড়িয়েছেন কেউ বিপক্ষে গেছেন কিন্তু স্বরা শশী তারুর তারা আপনার বক্তব্যকে সমর্থন করছেন তা এটা কি শশী তারুর ব্যক্তিগত ভাবে করছেন না এর প্রতি তার কোনো অঙ্ক রয়েছে কোন রাজনৈতিক টিভি আমি এটা টুইটে লিখেছিলাম যে সত্যের কোন ব্যাকআপ ফোর্স দরকার হয় না আমি যেটা বলেছি সেটা শাশ্বত সত্য আমি আমার লাস্ট শ্বাস অব্দি এটাকে ডিফেন্ড করব কে আমাকে ডিফেন্ড করলো কে তার এগেনস্টে বললো কিচ্ছু যায় আসে না আমি শুধু একটা কথা বিজেপিকে বলতে চাই আমার কথার মধ্যে যদি একটা ভুল রয়েছে আপনারা অ্যাফিডেভিটে প্লেস করুন দ্যাট ইট ইজ নট সো আপনারা অ্যাফিডেভিটে প্লেস করুন যে এটা হচ্ছে না ভোপালে করুন আসামে করুন পশ্চিম বাংলায় করুন আমি আমার সব আমি আমার কথা ফিরিয়ে নেব কিন্তু ততক্ষণ অবধি আমি কিন্তু আমার জায়গায় স্ট্রেট দাঁড়িয়ে থাকব বিদ্যুজনদের কয়েকজন বলছেন যে মহুয়া যে বক্তব্য রেখেছেন দলের উচিত ছিল তার পাশে থাকা আপনি কি বলবেন দেখুন কেউ সবাই কেউ কমেন্ট হয় আমি একজন পাবলিক ফিগার আমাদের দল একটা পাবলিক দল এখন এসব কিছু এরকম যখন কিছু কন্ট্রোভার্সি হয় একটু হওয়া হয় তখন সবাই তো সেই ঘোলা জলে মাছ ধরতে যায় সবাই কিছু একটা কমেন্টস রাখে সেটা তো কারোর মুখ বন্ধ করা যায় না তারা বলছেন তাদের বলার স্বাধীনতা আছে তো কিছু বলার নেই এটা যা হচ্ছে হচ্ছে বাড়িতে কিছু ঘটলে একটা মানে নতুন বউ এলে কেউ ভালো বলে কেউ খারাপ বলে কেউ মানে চর্চা তো হয় তো এরকম একটা ইস্যু হয়েছে চর্চা তো হবেই দ্যাট একটা পার্ট অ্যান্ড পার্সেল অফ ইট এই কি আপনার কাছে বা দলের কাছে অবশেষ কি বিলম্বনা হয়ে দেখা দিল আমার কাছে এটা কোনো বিলম্বরই নয় আমার কাছে এটা কোনো বিলম্বনাই নয় আমি প্রথমেই বলেছি আমি শক্তির পূজারি আমি এক ফোঁটা কোনো ভুল বলিনি আমার কাছে এটা একটা গোল্ডেন অপরচুনিটি একটা সুবর্ণ সুযোগ বিজেপিকে একবারের মতো বলা যে তোমরা পশ্চিম বাংলায় এসে আমাদের বলবে না যে কিভাবে কালীকে উপাসনা আমরা করব আমি কালীর উপাসনা উদযাপন করছি সেটা কেউ আমি ভুল বা ঠিক বলার কোনো রাইট নেই আর বিজেপির এগেইন আমি বলছি এই উগ্র উত্তর ভারতীয় আমাদের ঘাড়ের চাপাবে আর আমরা চুপ করে বিতর্ক এড়িয়ে গিয়ে এটা মানব সেই দিন শেষ হয়ে গেছে দেখুন ভাবাবেগ সেটা অত্যন্ত ব্যক্তিগত ব্যাপার আবার আবেগ অনেক সময় যুক্তি তর্কের কোনো ধার ধারে না ফলে আপনার মন্তব্য যদি ধর্মপ্রাণ কোনো হিন্দুকে আঘাত করে থাকে সেক্ষেত্রে কি আপনি তাদের সেই সম্মান দিয়ে তাদের কাছে কি বার্তা দেবেন কাছে আমি আমি নিজে হিন্দু আমি নিজে একজন মানে আমি দেবী পূজারি তাই আমি কিভাবে দেবীকে পূজা করছি বা দেবী যেভাবে পূজা হয় সেটা নিয়ে যদি আমি একটা সত্য কথা বলেছি আর কেউ যদি আমার বিরুদ্ধে এফআইআর করে সেটা তো আমাকে আঘাত দেওয়া আমি কাউকে আঘাত দিইনি এটা তো ঠিক উল্টো যেটা সত্য কালীর পূজা তার কালীর আরাধনা এইভাবেই হয় এবং মাংস ভোগ দিয়ে হয় এটা বাস্তব তাই কারণ বাড়ি তারা যদি বলছে যে এইটা ভুল বা এটা ওটো এটা তো আমাকে আঘাত দাও আমি কাউকে আঘাত দিইনি আমি নিজের ধর্ম যদি আমি নিজে প্র্যাকটিস করছি তাহলে কারো এটা রাইট নেই বলার তাই লোকের আমার কাছে ক্ষমা চাওয়া উচিত আমার কারোর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় আপনি যা বলেছেন সজ্ঞানে বলেছেন কোনো ভুল করেননি একেবারে নয় কোনো কোনো প্রশ্নই ওঠে না আর বিজেপিকে বলবো তারা যে এই বানর বাহিনী নিয়ে লাজ তুলে যে নাচছে লোকে হাসছে ওরা যখন রাস্তা দিয়ে যাচ্ছে বলছে এফআইআর করতে বাঙালি বলছে যে ভাই কি ভুল বলেছে বাঙালি বলছে কি ভুল বলছে তোরা নাচানাচি করছিস কেন তো দে আর লুকিং লাইক ইডিয়াস আপনি কি কালীর ভক্ত অবশ্যই ভক্ত অবশ্যই ভক্ত অবশ্যই ভক্ত আমি এটা তো আমি আমি বললাম যে এটা তো কপালে লিখে নাচানাচি করতে হয় না হ্যাঁ একটা কেন তিনটে আচ্ছা এটা তো আজকে পরে যেদিন কনক্লেভে ছিলাম এটা তারাপীঠের তারাপীঠের মায়ের যজ্ঞের পর কিন্তু এটা তো আমি আমি মনে করি না যে আমার ধর্ম বা আমার ব্যক্তিগত জিনিসকে আমাকে কপালে লিখতে হবে বিজেপি যেরকম মনে করে ছাপ্পান্ন ইঞ্চি ছাতি দিয়ে হাতে দিয়ে লাফিয়ে লাফিয়ে তাকে বলতে হবে যে সে হিন্দু আমার তো সেটা প্রমাণ করার দরকার নেই আজকে যখন ইস্যুটা উঠেছে তখন আমাকে বলতে হচ্ছে এতদিন তো আপনারা জানতেনও না যে আমি কাকে পুজো করি বা কিভাবে করি আর দরকার হচ্ছিল না কিন্তু যখন দরকার হয়েছে বলার বলবো এতক্ষণ আমরা মহুয়ার সঙ্গে কথা বললাম এবং তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন তিনি মাকালীর ভক্ত মাকালীর প্রতি তিনি গভীরভাবে শ্রদ্ধাশীল এবং তিনি বিবেকের কাছে পরিচ্ছন্ন যা বলেছেন ফলে তিনি তার অবস্থান থেকে এক ইঞ্চি সরতে নারাজ এবং তিনি কারো ধর্মীয় ভাবাবেগে তিনি আঘাত করতে চাননি তিনি মাকালী সম্পর্কে যে বিশ্বাসটা মনের থেকে করেন সেই বিশ্বাসের বসেই যা বলার বলেছেন এবং সত্যি কথাটাই বলেছেন ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে আশাবুল হোসেন এবিপি আনন্দ কলকাতা